রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের মধ্যে অনেক কাতলা মাছ রাখা রয়েছে, স্ট্যান্ডার্ড সাইজ 30 টাকার কাতলা মাছ। তো 30 টাকার কাতলা মাছ মানে পুকুরের শিটের মূল্য বা কুপনের মূল্য 30 টাকা করা হয়েছে প্রথম দিনের জন্য সুরের পুকুর চন্দননগর। এর ডিটেল কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অনেকেই সেই কুপনও সংগ্রহ করেছেন। যারা এখনও 30 টাকার কুপন সংগ্রহ করতে পারেননি তারা অবশ্যই ওনাদের কন্ট্যাক্ট নাম্বার বা আমার নাম্বারে বা আমার অনলাইন স্টোরে কন্ট্যাক্ট করতে পারেন কুপন সংগ্রহ করার জন্য। কারণ কুপন এই সামনে মাসের মানে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত দেওয়া হবে, তারপরে কুপন আর পাওয়া যাবে না। কীরকম কী মাছ ছাড়া হয়েছে তার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি আবার বাকি পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন, তাহলেই আপনারা জানতে পারবেন কীরকম কী মাছ ছাড়া হয়েছে। এর আগের মাছগুলো তো চুরি করে রাত্রিরে ছেড়েছিল, এ তো দেখছি দিনে দুপুরে বাটপাড়ি করে আনছে, মানে দিনে দুপুরে চুরি করে নিয়ে চলে আসছে মনে হচ্ছে। যাই হোক, যেখান থেকেই আনুক, শিকারী বন্ধুরা প্রথম দিন 30 টাকায় মাছ ধরতে পারবেন, এটাই হলো সব থেকে বড় ব্যাপার। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, ধন্যবাদ। পাঁচটার বেশি নয়, ঠিক আছে আমি গুনছি। কটা হলো ওখানে? চারটি, আর একটা হবে, আর একটা এই পাঁচ। এই রে রোগা কে আছে, রোগা কে আছে? আরে ধরুক, কেউ ধরুক। মুখের মধ্যে হাত ঢুকিয়ে তুলতে হবে, কান কই হাত, হাত বাত হবে, একা হবে না, একা হবে না। ঠিক আছে, অন্য একটা মাছ দিন না, চারটে হয়েছে ওখানে, অন্য একটা মাছ দিন, অন্য একটা মাছ দিন না, ব্যাস ছেড়ে দিন। আপনি এদিকে, ওদিকে নয়, এইদিকে বসুন না, পড়লে এদিকে পড়লে জলে ভেজাবে না তো, জ্বালা হয়ে গেছে। পড়ে যাবে, চেপে বসে পড়ুন না, প্যান্টটা নয় ধুতে হবে। 11 দুটো দাঁড়িয়ে ওইভাবে না, বাই চান্স স্লিপ করলে দেখতে হবে না ভিজে, বসে পড়া সব থেকে সুবিধা। যেটা বড় আছে না, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। আমরা
একদম শুদ্ধ হয়, মাছ ধরার স্পিড কমে গেছে এখন একটু। তখন জল না কমিয়ে পুরো মাছ ধরেছে, আর টপা টপ একটা মিস নেই, 24 হয়েছে 24 হয়েছে, 4টে একটা বগলি হয়ে গেল না, কি করে 5টা হবে? হ্যাঁ এবার 5টা হবে। ১৭ এরা ফর্সা পুরো। ধরার স্পিড এবারে কমে গেছে বলছি তো। আর একটা চারটে হয়েছে, ঠিক আছে। এটা চোট আছে মাছটা, মাছটা চোট আছে, লেজে ইয়ে খেয়েছিল, মরচি ফোঁড়ছি। ৩৫ হয়ে গেছে, হ্যাঁ ৪০ হয়েছে। এইটা বড় ছিল যেটা বেরোলো এদিকে, ছেড়ে দিয়েছে যেটা আছে ওখানে, ওটা আর চেনা যাবে না কোথায় আছে। ৪৩ হয়েছে, জল কমিয়ে দাও, জল কমিয়ে দাও। হ্যাঁ জ্বর হয়ে গেছে, জল কমাতে বলি তো।
আর একটা কষ্ট করে ধুয়ে নিন, তারপর জল কমাবেন। চারটে হয়েছে ওখানে। ছেড়ে দিন, দিয়ে জল কমাবেন।